বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ এই জমিটা পড়ে আছে পরিত্যক্ত হিসাবে। আর এই জমিটা যদি কাজে লাগানো হয় তাহলে দেখা যাবে বিশ্বের প্রধান অর্থকরী ফসল এলাচ, এবং এটা ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রেই অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে। ফলনের ক্ষেত্রে যদি বলা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে এক বিঘা জমি 33 শতক জমি, 33 শতক জমিতে 400 বীজ চারা রোপণ করা যায়। 400 বীজ চারা থেকে 400টা ঝাড় তৈরি হবে, এক একটা ঝাড় থেকে চারা রোপণের চতুর্থ তথা পঞ্চম বছর থেকেই ধরা যায় যে পরিপূর্ণ ফলন আসে, তখনই চারা রোপণ কিন্তু একটা ঝাড় থেকেই সর্বনিম্ন 1 কেজি সর্বোচ্চ 5 থেকে 6 কেজি পর্যন্ত শুকনো এলাচ পাওয়া যাবে, যার সেই গড় হিসেবে দেখা যায় যে 1 বিঘা জমিতে 400 কেজি, 1 একর জমিতে সর্বনিম্ন হলেও 1200 কেজি, সর্বনিম্ন হলেও 1200 কেজি এলাচ পাওয়া সম্ভব, যার আনুমানিক তথা গড় মূল্য যদি ধরা হয় সর্বনিম্ন মূল্য 2000 টাকা, এর নিচে কেজি কখনো আসবে না বা আসেও না। সেই ক্ষেত্রে 1 একর জমিতে মিনিমাম 24 লক্ষ টাকা ইনকাম করা একেবারে স্বাভাবিক। আমরা তো সাধারণত দেখা যায় যে আমাদের সন্তানদের লেখাপড়া করায় চাকরির জন্যেই তাদের ধাবিত করি, উদ্দেশ্য থাকে ওইটাই, কিন্তু এই পতিত জমিটা যদি চাষ করায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা গুঁড়ো করা যায়, তৈরি করা যায়, তাতে একটা সন্তানের জন্য 1 একর জমি যথেষ্ট। 1 একর জমি থেকে বছরে সর্বনিম্ন হলেও নিট মুনাফা 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হইতে পারে। তা আমি মনে করি যে আমাদের দেশের সন্তানরা, আমাদের সন্তানরা সাধারণত বিদেশে গিয়েও এই টাকাটা অর্জন করতে উপার্জন করতে পারে না, বা বিশ্বের যে কোনো অর্থকরী ফসলের ভিতরে এটা অন্যতম, যদিও একটু সময়ের ব্যাপার, তথাপি এটা দীর্ঘমেয়াদী, কেননা এটা ফলন দেয় দীর্ঘমেয়াদীভাবে। একটা চারা রোপণ করলে যখন থেকে ফলন দেয় তখন থেকেই সর্বনিম্ন 30 সর্বোচ্চ 50 বছর পর্যন্ত একই নাগাড়ে ফলন দিতে থাকে, যা একটা প্রজন্ম নয়, ধরে নেওয়া যায় 3টা প্রজন্মের জন্যই একটা সিকিউরিটি।